আমরা সকালে ছুটে চলছি শেরেবাংলা একে ফজলুল হকের বাড়ি, যাকে আখ্যায়িত করা হতো বাংলার বাঘ হিসেবে। তো আমরা এখন আছি চাখার। এই চাখারটা হচ্ছে গিয়া ঢাকা বরিশাল মহাসড়কের গড়িয়ার বাস স্ট্যান্ড হয়ে গুটিয়া মসজিদ পার হতে হবে। মোটামুটি শেরেবাংলা একে ফজলুল হকের বাড়ি যেতে হলে গড়িয়ার পার থেকে 17 কিলোমিটার তথা 25 কিলোমিটার হবে বরিশাল শহর থেকে। তো আমরা সকাল দিকে অন্য একটা জায়গায় ঘুরে আসছি। তো দুপুরে লাঞ্চের পর আমরা চাখার বাজারে হচ্ছে শেরেবাংলা স্মৃতি জাদুঘর। জায়গাটার নাম হচ্ছে চাখার, বরিশালের মধ্যে পড়ছে। এটা হচ্ছে জাদুঘর, আর এই যে এই পাশে কিন্তু ওনার বাসভবন। এখানে ঢোকার জন্য অবশ্যই টিকিট সংগ্রহ করতে হয়। আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা 8 জন আছি। বাইরে তেমন বেশি জায়গা নাই, তবে ভিতরে কতটুকু জায়গা বা জাদুঘরটা কেমন আপনাদের দেখাব। এটা হচ্ছে একে ফজলুল হক এর রেস্ট হাউস। আসলে এইটাই রেস্ট হাউস কি বোঝানো হয়েছে, ওনার বাসভবন বা পৈতৃক ভিটা আসলে বুঝতে পারতেছেন, একটু কাছাকাছি গেলে বোঝা যেতে পারে। এখানেও লেখা আছে শেরেবাংলা রেস্ট হাউস, তবে আসলে কি এটা ওনার পৈতৃক ভিটা কিনা সেটা এখনই জানাতে পারছি না। রুমগুলো সংরক্ষিত আছে, আর এইটার পাশে কিন্তু দেখতে পাইছেন তার স্মৃতি জাদুঘর। ভিতরে তার অনেক নথিপত্র ছিল। দুঃখের বিষয় এটাই যে ভিতরে ক্যামেরা অন করা সম্পূর্ণই নিষেধ। আপনার যা দেখার আপনি নিজ চোখে দেখতে হবে। তো আসলে আন্তরিকভাবে দুঃখিত যে তার এটার মধ্যে জাদুঘরে কিছু দেখাতে পারতেছি না। তবে তার মধ্যে একটা খাট আছে, ছোট একটা তার খাট, তার ড্রেসিং টেবিল, তার আছে খাট ড্রেসিং টেবিল, আর তাকে উপহার দেওয়া একটা কুমির, সেই কুমিরের কুলস সহ একটা কুমির ইয়া করা আছে, আর হচ্ছে তার বাড়ির কিছু দলিলপত্র দিয়ে এবং তার নথিপত্র, তার লেখা কিছু, তার ইতিহাস সম্বলিত কিছু নথিপত্র, এবং দেয়ালে ফ্রেমে বাঁধানো আছে তার কিছু ছবি।